চতুর্মুখী চাপে নাজেহাল নাগরিক জীবন। রাজধানীতে চুলায় নেই গ্যাস, সুযোগ কাজে লাগিয়ে বাড়িয়ে দেয়া হয়েছে সিলিন্ডার ও বিদ্যুৎ চালিত চুলার দাম। গ্যাসের যে সংকট, এটা আগে এতটা বাংলাদেশে ছিল না। যতদিন বিকেলে আসে টিভি টিভি করে এক না আসে, সিলিন্ডার কিনতে হচ্ছে, তারপরে যে দেখছেন তো রাইস কুকার, আবার এই যে কারেন্ট, এটাও সবই আমাদের ব্যবহার করতে হচ্ছে। আর লার কি তো আমরা বিল্ডিং এর ভিতরে রামধনু জানাল আর কি দিয়া বেতন পাই 12,000 টাকা। একটা সিলিন্ডার ইউজ করবেন এরকম কোনো ব্যবস্থা নাই। মূলত কোম্পানি বাড়ায় নাই, বাড়াইছে হচ্ছে দেখা যারা খুচরা ব্যবসায়ী আছে, যাদের থেকে কিনে আনতেছি আমরা, তারাই মোটামুটি দামটা বাড়াইছে। প্রচুর পরিমাণ গ্যাস এখনো রয়ে গেছে মাটির তলে, এটাকে অনুসন্ধান এবং উত্তোলনের ব্যবস্থা যদি যথাযথভাবে করা হয় তাহলে কিন্তু বাংলাদেশের মতো দেশে গ্যাসের সংকট থাকার কথা নয়। সরবরাহ কমায় সবজির দাম বেড়েছে কেজিতে অন্তত 20 টাকা। রকেট গতিতে বাড়া তেল চিনি ছোলার দাম কমছে কচ্ছপের গতিতে। ভাই প্রত্যেকটা দ্রব্যমূল্যে তো এখন দাম কেজিতে আর আগের থেকে আরো 30-40 টাকা বেশি বাড়া যাচ্ছে। গ্যাসের বছরের তুলনায় গ্যাসের রমজানের তুলনায় এই রমজানে অনেক বেশি। দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময়, সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মৃদু শৈত্য প্রবাহে কাঁপছে 21 জেলা, বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁ ও দিনাজপুরে 8.1, শাহজালালে শিডিউল বিপর্যয়ে 10টি ফ্লাইট। জাতীয় পার্টি হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদের বিরোধী দল, আভাস ওবায়দুল কাদেরের 30 জানুয়ারির আগে সিদ্ধান্ত জানালেন চুন্নু, স্পিকারকে চিঠি দিয়েছে দলটি রাজপথের আন্দোলনী ভরসা বিএনপির। ভেঙে ফেলা হচ্ছে ধৌর আশুলিয়া সড়ক, তৈরি হচ্ছে 2টি উড়াল সেতু, পার হতে লাগবে না টোল, সরাসরি উঠা যাবে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। ভাড়া ঠিক করে প্রাইভেট কারে তোলে যাত্রী, গাড়িতেই ছদ্মবেশে থাকে আরও 2 জন, মারধরের পর সর্বস্ব লুট করে ফেলে দেয় নির্জন স্থানে, রাজধানীতে অভিযানে গ্রেফতার 4। এবং অবশেষে অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় রাম মন্দিরের স্থাপন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অতিথি প্রায় 8,000, নিরাপত্তার চাদরে ঢাকা পুরো এলাকা।